সুপ্রিয় দর্শক, মৎস্যোদ্যোক্তা ও মাছ চাষি ভাইদেরকে আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি মেবিন মৎস্য নার্সারির পক্ষ থেকে। আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম গুলশা মাছের পোনা। আমাদের দেশের ছোট প্রজাতির মাছের মধ্যে গুলশা মাছ অন্যতম একটি মাছ। এই মাছটি খেতে যেমন সুস্বাদু, বাজারের চাহিদাটা অন্যান্য মাছের তুলনায় অনেকটাই বেশি। একটা সময় প্রাকৃতিক জলাশয়ের মধ্যে এই গুলশা মাছ প্রচুর পরিমাণ পাওয়া গেল, বর্তমানে সময়ের সাথে সাথে এই গুলশা মাছ হারিয়ে যাচ্ছে, যে কারণে কিছু মৎস্য খামারি ভাইয়েরা কৃত্রিম চাষের মাধ্যমে এই গুলশা মাছের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে। আমাদের দেশের কিছু মৎস্য উদ্যোক্তারা একক ও মিশ্রভাবে দুইভাবেই এই মাছের চাষ করছেন। গুলশা মাছকে আপনি পুকুর এবং বাইফলগে দুইভাবেই চাষ করতে পারবেন। গুলশা একক এবং মিশ্রভাবে যে কোনো ধরনের পুকুরেই চাষ করতে পারবেন। গুলশা মাছ চাষে বিশেষ একটি সুবিধা হলো পুকুরে সবস্তরের খাবার নিশ্চিত করা যায়। গুলশা মাছ চাষ করে অন্যান্য কাপ জাতীয় মাছের তুলনায় অনেকটাই বেশি লাভবান হওয়া যায়। এই গুলশা মাছ চাষের ক্ষেত্রে যে কোনো ধরনের ভাসমান ফিড খাইয়ে চাষ করা যায়। গুলশা মাছকে খাবার দর ক্ষেত্রে সকাল সন্ধ্যায় দুই বেলায় খাবার দিতে হয়। গুলশা মাছকে ভালোভাবে পরিচর্যা করে চাষ করলে 6 থেকে 7 মাসে 15 থেকে 16টি মাছে 1 কেজির মতো ওজন হয়। বর্তমানে আমাদের দেশের বাজারগুলোতে গুলশা মাছের চাহিদাটা ব্যাপক, যে কারণে আমাদের দেশে গুলশা মাছের বাণিজ্যিক চাষ বাড়ছে। আমাদের দেশের যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা গুলশা মাছের চাষ করেন, তাদের জন্য প্রয়োজন হয় উন্নত গুলশা মাছের পোনা। কেননা উন্নত মানের পোনা ছাড়া কোনো মাছ চাষেই লাভ মুখ দেখা অসম্ভব। তাই আমাদের কাছে আপনাদের জন্য উন্নত মানের গুলশা মাছের পোনা রয়েছে। তো যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা গুলশা মাছ চাষ করার জন্য পোনা নিতে চান, তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা দেশের যে কোনো প্রান্তেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অক্সিজেন দিয়ে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি। এছাড়াও আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের হেঁচারির ঠিকানা দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা সরাসরি আমাদের হেঁচারিতে এসেও সকল ধরনের পোনা যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না।